নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের বাঁধ ভেঙে প্লাবিত শালচাপড়া, জলবন্দী 15,000 মানুষ। অটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বরাক জোরে বাঁচল 6 পড়ুয়া। ইন্ডিয়া ক্লাব এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক, মেলেনি পরিচয়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার পর কাছাড়ের বুকে ফের বন্যা আতঙ্ক বিরাজ করছে। কাছাড়ের বন্যার তৃতীয় ঢেউ জনমনে এবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বুধবার দুপুর 1টা নাগাদ শিলচর সংলগ্ন শালচাপড়া টোকো গ্রামে নদীর বাঁধ ভেঙে জল তীব্র গতিতে প্রবেশ করতে থাকে। কাঠিগড়া ও বরখলা বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় থাকা শালচাপড়া টোকো গ্রামে নদী বাঁধ ভাঙনের ফলে ইতিমধ্যে বিভিন্ন গ্রাম জমের নিচে চলে গেছে। প্রভাব পড়েছে শ্রীকোণাজিপি, শালচাপড়া সহ বিভিন্ন এলাকায়। স্থানীয়দের বক্তব্য, নদী ভাঙনের কবলে পড়ে এখন মধ্যে এলাকার 4টি গ্রামের প্রায় 15,000-এরও বেশি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। বাঁধ ভাঙার পর বরাক নদীর জল তীব্র বেগে প্রবেশ করা 2022 সালের প্রলয়ঙ্কারী বন্যার কথা ভেবে আতঙ্কে মানুষ রয়েছেন। জল প্রবল বেগে আবাসিক এলাকায় প্রবেশ করায় বৃহত্তর শালচাপড়া টুকুর গ্রাম এলাকা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি জলের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকায় বাঁধ ভাঙন পরও এখনও প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষ স্থানীয়দের খোঁজ খবর নেয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। ইএনডির বাঁধ বা ওইখানে একটা সুইচ গেট আছিল, সেই সুইচ গেটের মাধ্যমে ফ্লাডে সেই সুইচ গেটটা পুরো মতো বাঙ্গিয়া নিয়ে গেছে। বাঙ্গিয়া যাওয়ার পরে এফুকার শালচাপড়া জিপি, সিগনা জিপি, তাভাং, এবারে চাতলা সব জলমগ্ন হয়েছে এই বাঙ্গনের কারণে। তদ্রূপ যেই জল কমার পরে কন্ট্রাক্টরের মারফতে কাজ চালু হয়েছিল ডিপার্টমেন্টের মানুষের, তারা আসিয়া এখানে জিওব্যাগ দুইটা লেয়ার বসাইয়া তারা চলে গেছে। তারপরে আজকে দুপুর 12টা থেকে সেই জিওব্যাগের বাঁধটা আবার বরাক নদীর জলে বাঙ্গিয়া সেই শালচাপড়া জিপি এবং সিগনা জিপি, তাপাং, ছাতলা আপ টু মেডিকেল পর্যন্ত সেই বাঙ্গনের কারণে জলেমগ্ন হয়ে অনেক হাজার হাজার ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গেছে। তদ্রূপ শালচাপড়া জিপিতে কমসে কম 10-15 হাজার মানুষ এই জলের তলায় ডুবে গেছে। তারা অনেক মানুষ আছে ঘরবাড়ি ছেড়ে অন্য শিবিরে আশ্রয় নিতে যাচ্ছে এখন। তাই আমাদের দুঃখের বিষয় যে আজ এখনো অবধি পর্যন্ত প্রশাসনের লোকরা আসি এখনও কোনো ফিল্ড ভেরিফিকেশন করে নাই এবং ডিপার্টমেন্টের মানুষেরাও আসি এখনও কোনো ফিল্ডে ভেরিফিকেশনে আসে নাই। তাই আমরা যে জনসাধারণের দুঃখজনক কথা বলতেছি যে আমরা জলমগ্ন অবস্থায় যে আমাদের নেতা মন্ত্রীরা এবং আমাদের কাঠিগড়া বিধায়ক বর্তমানে আমাদের শিলচরের বড়খলা বিধায়ক আসিয়া উপস্থিত প্র্যাকটিক্যাল ফিল্ডে তাই ভেরিফিকেশন করতেছে, কিন্তু কাঠিগড়া বিধায়ক এখনও আসেন নাই। তাই বলি আমরা ডিপার্টমেন্টের মানুষের উপরে কন্ট্রাক্টরকে আমরা ওনার দোষারোপ করি নাই, বেশি অংশে আমরা ডিপার্টমেন্টের উপরে চাপ সৃষ্টি করতে চাইছি যে ডিপার্টমেন্টের টাইমলি মতো সেই কাজটা করে নাই। যখন বর্ষার সিজনে বারিশ হয় তখন তারা কাজে অগ্রগতি হয়ে কাজে সৃষ্টি করে, তখন কাজটা ঠিকমতো অলরেডি কাজ হয় নাই। তাই আজকে আমরা এই কাজের মাধ্যমে ডিপার্টমেন্টের গাফিলতির মাধ্যমে আমরা অঞ্চলবাসী মানুষের জলমগ্ন হয়ে ভুক্তভোগী হয়েছি। তাই বলি আমি শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে বুধবার একটি ই অটো এবং চার চাকার বাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা 6 ক্ষুদে স্কুল পরিবারসহ চালক। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার সকাল 7টা নাগাদ মেডিকেল রোড থেকে একটি চার চাকার গাড়ি 6 জন পড়ুয়া নিয়ে শিলচর শহরের দিকে যাচ্ছিল। হাইলাকান্দি রোডের এপিডিএসএল কার্যালয়ের সামনে আসার পর একটি ই অটো দ্রুত গতিতে ওভারটেক করার সময় চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে যায়, তবে অটোচালক আহত হননি। চার চাকার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়িতে থাকা স্কুল পড়ুয়া কিছুটা আহত হয়। বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদের উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ এসে গাড়ি দুটি আটক করে চালক সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে যায়। অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ই রিক্সা ও অটো চালানোর ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছেন। গাড়িটা এমন স্পিডে কাটছে,
দেখো আমার বাচ্চারা সব বাচ্চারা ঠিক আছে কোন দিক থেকে গাড়িটা এসেছিল মানে এদিক মানে এদিক মনে হয় শিলচার দিকে যাওয়ার আর তুমি কোন দিক থেকে আওয়াত আসলে তুমি কোন দিক থেকে আওয়াত আসলে গাড়িতে দেখা যায় তোমার এই সাইডে রং সাইডে দেখা তারা তো গাড়ির যে ড্রাইভার যে তাই তো হ্যাঁ তোমার নাম কি বুধবার ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়াম সংলগ্ন কালবার্ডের নিচে একটি অপরিচিত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের মধ্যে ট্রান্সফরমারের বিদ্যুতের সংস্পর্শে এসে লোকটি নালার জলে ছিটকে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে। বেশ কিছুক্ষণ মৃতদেহ নালার পড়ে থাকার পর তারাপুর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। খবর লেখা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। সংসদ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের লোকপ্রিয় নেতা রাহুল গান্ধীর মন্তব্য ধর্মীয় ভাবায়ক বিনষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিজেপির কর্মকর্তারা। তারই প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার ভৈরবনগর মণ্ডলের সভাপতি সৌরভ দাসের নেতৃত্বে বুধবার শনবিল কালেবাড়ি বাজারে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। এতে রাহুল গান্ধীর কুশপুতুল জ্বালানো হয়। ভৈরবনগর মণ্ডলের যুব মোর্চার কর্মকর্তারা প্লে কার্ড নিয়ে স্লোগান দেন। উপস্থিত ছিলেন ভৈরবনগর মণ্ডল যুব সাধারণ সম্পাদক রাজেশ দাস, যুব মোর্চার সদস্য মৃণাল রায়, মলয় দাস, আলোক পাল প্রমুখ। বারবার এই কুমন্তব্য আজকে কংগ্রেস দলের এই রাহুল গান্ধী যে বারবার এইরকম মন্তব্য করে যাচ্ছে আমাদের হিন্দুর বিরুদ্ধে এবং আমাদের এই যারা হিন্দু করে তারা বলে হিন্দু সন্ত্রাস এইরকম বলে যেরকম মন্তব্য করেছে যেটা আমরা টিভি টেলিভিশন মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম সেটার থেকে আমাদের এই এই জোট থেকে আমি জানাই ধিক্কার জানাই রাহুল গান্ধী এইরকম মন্তব্যের জন্য তিনি সর্বদলের সর্বস্তরের মানুষ হিন্দুর ধরে হিন্দুর কাছে তিনি ক্ষমা চান তাই বলে আমাদের এখান থেকে আমরা এই ধিক্কার জানাই রাহুল গান্ধীকে। সংসদে কংগ্রেস দলের সাংসদ রাহুল গান্ধী তথা বিরোধী দল নেতা আমাদের হিন্দু ধর্মের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছে ধর্মের ভাবাবেগ নিয়েছে ছেলেখেলা করেছেন তার জন্য ওনাকে আমরা আজকে তীব্র ধিক্কার জানাই এবং তার বিরুদ্ধে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ভৈরবনগর মণ্ডলের যুব মোর্চার সকল কার্যকর্তারা মিলে এক প্রতিবাদী কার্যসূচি হাতে নিয়েছি এবং আজকের সেই প্রতিবাদী কার্যসূচির মাধ্যমে রাহুল গান্ধীকে হুঁশিয়ারি দিয়ে বলছি আপনি প্রকাশ্যে হিন্দু ধর্মের কাছে ক্ষমা চাইতে হবে না হলে যুব মোর্চা আপনার পিছু ছাড়বে না আমরা আরও তীব্রতর থেকে আরও তীব্রতর আপনার বিরুদ্ধে প্রতিবাদ করি। বুধবার সকাল থেকে বন্যা পরিস্থিতির অবনতি হতেই থাকে। মানুষের ঘরবাড়ি বন্যার জলে ডুবে যাচ্ছে। এই পরিস্থিতিতে শিলচরের সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আলু, পেঁয়াজ, চানামুটো, লবণ, চিনি, হলুদ আরও অন্যান্য জিনিস সামগ্রীর প্যাকেট তৈরি করে জলের মধ্যে হেঁটে হেঁটে মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন খোঁজের সদস্যরা। আগামীতে জলসহ আরও অন্যান্য খাবার বন্যাক্রান্ত এলাকায় পৌঁছে দেওয়া হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন বেথকান্দি, বেরাঙ্গা, মধুরবন্দ অঞ্চলের প্রায় 50টি পরিবার হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন করিমগঞ্জ থেকে আগত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র পারহাদ মজুমদার, মাকসুদ লস্কর, সেলিম মজুমদার, তুলি লস্কর, রুকন লস্কর, বাপি লস্কর, সঙ্গে ছিলেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর। বেথুখান্দি, বেরেঙ্গা এবং মধুরবন দ্বীপের মধ্যে যাই, সেখানে অবস্থা মানুষের গড়গুলি ডুবে গেছে অনেক মানুষের। সেটা দেখে আমরা কিছু খাবার ব্যবস্থা করে দিই ওদেরকে। সবাই হাতে একটি করে প্যাকেট আমরা ধরি, সেটির মধ্যে ছিল আলু, পেঁয়াজ, তেল, মরিচ, হলুদ এবং অন্যান্য দুধ, বিস্কিট এবং বাচ্চাদের কিছু খাবার। এই জিনিসগুলো আমরা ওদের প্রায় 50টা পরিবারের হাতে তুলে দিই। আগামীতে আমরা আরও কিছু খাবার ব্যবস্থা করে দেব, কিন্তু বিশেষ করে পানীয় জলের যে সমস্যা দেখেছি তাতে মারাত্মক। এখানে পানীয় জলের খুব অসুবিধা এবং
আগামীতে আমরা পানীয় জল দিয়ে এখানে নিয়ে যাব এবং অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াব। পূজের প্রত্যেকটা সদস্য এগিয়ে আসাতে এই কাজটা সম্ভব হয়েছে। বিশেষ করে সেলিমুদ্দিন মজুমদার আজকে ওনার ব্যক্তিগত তহবিল থেকে এই খরচাটা দিয়েছেন এবং আমাদের সঙ্গে করিমগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছাত্ররা এসে যৌথভাবে এই বন্যার কাজ করেছেন। এই ফরাদ মজুমদার এবং অন্যান্যরা আমাদের সাহায্য করাতে আমরা সাহস পেয়েছি এবং আগামীতে আরও বেশি করে কাজ করব। আগামীকালও আমরা কিছু অঞ্চলের মধ্যে রিলিফ দেওয়ার ব্যবস্থা করব এবং আপনারা সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির রংপুর শ্রী শ্রী শনি মন্দিরের স্বাস্থ্য শিবিরের ব্যাপক সাড়া। 30 জুন 2024 রবিবার শিলচর উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে রংপুর শ্রী শ্রী শনি মন্দির কমিটির ব্যবস্থাপনায় এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রাক্তন সমিতির সম্পাদিকা সংগীতা দত্ত জানান, 2017 সাল থেকে সমিতি নিজেদের শতাব্দী প্রাচীন স্কুলের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবে জনসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। সবার সহযোগিতায় আগামীতে তারা এ ধরনের কাজ চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। প্রাক্তনী সমিতির পক্ষ থেকে এই শিবিরে উপস্থিত বহু সদস্যের উপস্থিতিতে এদিন প্রায় 300 রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় বানবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন অব্যাহত রাখছে রামকৃষ্ণ মিশন। আর এই বার্তাকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগের সময় বানবাসীদের মধ্যে ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে। বুধবার দুর্গত এলাকায় সড়কগুলির জলমগ্ন থাকার পর নৌকা করে ত্রাণ সামগ্রী মানুষের কাছে নিয়ে ছুটে যান সন্ন্যাসীরা। ওদিন নলেগড়, নথুপুর, দিঘিরপাড়, নয়াপাড়া, পুটিমারা সহ বেশ কয়েকটি গ্রামের 500টি অধিক বন্যার্থীদের মধ্যে সামগ্রী তুলে দেন আশ্রমের সন্ন্যাসী স্বামী পূর্ণ প্রজ্ঞানন্দ মহারাজ। আজ সকাল 7টা থেকে আমরা রিলিফের জন্য বেরিয়েছি। এই গেলাম পোয়ামারা হয়ে, পোয়ামারাতে প্রায় 1 কোমর জল, সেজন্য আমাদের রিলিফের গাড়ি এই অর্ধেক রাস্তা থেকে আমরা ঘুরে নিয়েছি। এখন নৌকা যোগে আমরা রিলিফ করব। নলেগড়ের গ্রামের বাসিন্দারা এই নৌকায় করে আসছে এবং চারধারে তারা আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগছে। এখন আমরা সেই নলেগড়ের বাসিন্দারা আসছে রিলিফ নিতে। কিছু কিছু মানুষ আসছে, কিছু কিছু মানুষ এখনও মাঝ রাস্তায় আছে। এদিকে জলের এত উচ্ছ্বাস, জল উচ্ছ্বাস হয়েছে যে নৌকাগুলো দেখাও যাচ্ছে না। হাই দেখুন, ওখান থেকে দেখা যাচ্ছে আমাদের টিম লিডার ওখান থেকে আসছে সবাইকে নিয়ে, কিন্তু নৌকাগুলোও এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রায় 1 ঘন্টার উপর ওটা চলছে। দফায় দফায় বাল সংস্কারে লিখিত দাবি জানিয়েও বিহিত ব্যবস্থা না নেওয়ায় ভয়াবহ বন্যার কবলে ভাসছে বৃহত্তর শালচাপড়া বলে ক্ষোভে ফুটছেন দুর্গতরা। কাটাকাল নদীর জল প্লাবিত করছে শালচাপড়া দ্বিতীয় খণ্ড, নাথপাড়া, চেংজুয়ার পাড়, বর্ণির পাড়, বাগলেঞ্জার পাড় সহ তীরবর্তী এলাকা। বর্তমানে ওই এলাকায় ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে। ওইসব জায়গা দিয়ে কাটাকাল নদীর জল প্রতিবছর বন্যে রূপান্তরিত হয়। তৎসঙ্গে রেলপথ, জাতীয় সড়ক সহ তীরবর্তী এলাকাগুলো বন্যায় প্লাবিত হয়। এ নিয়ে বিগত 2-3 বছর থেকে জল সম্পদ মন্ত্রী বিজুস হাজরিকাকে স্থানীয়রা বিভিন্ন মাধ্যমে ও স্মারকপত্র দ্বারা অবগত করে যাচ্ছেন, কিন্তু স্মারকপত্র নিজ হাতে সমঝে নিয়ে এই কাজের জন্য আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনো কাজ কেন হয়নি তা বলে অভিযোগ করেন স্থানীয়রা। কাটাকাল নদীর উচরত থিয় হয় আমি বিজুস হাজরিকা দেবলয়। আমি অনুরোধ জানাই আছো যে কাটাকাল নদীর উচরত যে গাঁওখন আছে, ই বহুত পুরনি গাঁও। আজি যোৱা বানপানীৰ টাইমত ইয়াত মথাউৰি নথকাৰ কাৰণে আৰু ওচৰত আমাৰ শালচাপৰা ৰেল য়াৰ্ড আছে, আৰু ৰিচেণ্ট চৰকাৰে ইয়াত MMLP এটা প্ৰজেক্ট বনাবৰ কাৰণে যি উদ্যোগ লৈছে, কিন্তু ইয়াত যদি এটা মথাউৰি বনাই দিয়ে তেনেহ'লে বানপানীৰ পৰা এই গাঁওখন, লগতে আমাৰ ইয়াৰ চৰকাৰৰ বৃহৎ প্ৰজেক্টবিলাক বানপানীৰ কবলৰ পৰা ৰক্ষা পাব বুলি আমি পীযুষ হাজৰিকা দেৱলৈ আকৌ অনুৰোধ জনাই আছোঁ। ইয়াত যেনেকুৱা গৰা খহনীয়া হৈ আছে, এতিয়ালৈকে আমাৰ গাঁওখনৰ 10-15টামান ফেমিলি খহি গ'ল, অলৰেডি হৈ গ'ল, অলৰেডি খহি গৈছে। এতিয়া মানুহবিলাক ক'ত গৈছে, ক'ত আছে, তাৰ কোনো চৰকাৰৰ পক্ষৰ পৰা এতিয়ালৈকে কোনো খবৰ নলয়। আমি পিছপৰা মানুহ বুলি কি চৰকাৰে আমাক খবৰ নলয় নেকি? অকল ভোটৰ টাইমত আহি নেতাবিলাকে আহি ইয়াত গাঁৱৰ ঘৰে ঘৰে ফুৰি ভোট ভিক্ষা কৰে। তো বৰ্তমান চৰকাৰৰ ওপৰত আমাৰ আস্থা আছে। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব ডাঙরিয়ার উপরত আমি আস্থা রাখিছো যে আমার এই গাঁওখন বসাবলৈ ইয়াত মথাউরি এটা, লগতে আমার এই নদীর গড়া খহনিয়া ফ্লাড প্রোটেকশন বনাব বলে আমি আমার ইয়ার
শালচাপড়াবাসীর তরফের পরা আমি অনুরোধ জানাই আসো। স্টার্টিং পয়েন্ট কত আছে আর এন্ডিং পয়েন্ট কত আছে? স্টার্টিং পয়েন্ট হল আপনার বর্ণি ফেরি টু ইয়ার নাথপাড়া, নাথপাড়া বলে এখন গাঁও আছে, কাটাখাল নদীর পারত। ইহাত কিমান গাঁও আছে? গাঁও আছে ইয়াত ইমান, আমার এসসি কাস্টর মানুষ আছে, ওবিসি কাস্টর মানুষ আছে, জেনারেল কাস্টর মানুষ আছে, আমার 10,000 মান মানুষ ইয়াত বসতি স্থাপন করি আছে। সাড়ে পাঁচ এখন গাঁও হয়। ঠিক আছে, খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। বরাকের বাঁধ ভেঙে প্লাবিত শালচাপড়া, জলবন্দী 15,000 মানুষ। অটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ, বরাক জোরে বাঁচল 6 পড়ুয়া। ইন্ডিয়া ক্লাব এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত এক, মেলেনি পরিচয়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।